वेलकम टू आर चैनल आईरिन जया। आज के आबार एकटा आमरा नतून भिडियो निये आपनादेर काछे एसे गेछि। एखन आमरा एसेछि हाजरा मोड़ेर दिके। आपनारा भाববেন जे एरा रोज हाजरा मोड़े कि करते जाय। हाजरा मोड़टाই बोलते गेले आमादेर घोरार जायगा। तो चलुन देखते थाकुन आमरा कोथाय जाच्छि ना जाच्छि। रेडी होयेछि एरकम भाबे, কোথাও সেরকম কোথাও যাচ্ছি না, কিন্তু তার রকম সেজেছি। আমার মা যেমনি নরমাল যেমনি কুর্তি সাজে না, সেরকম ওরকম ভাবে আমরা যাচ্ছি হাজরা মোড়ের দিকে। হাজরা মোড়ে যে খিদিরপুরে যেখানে যে অটো স্ট্যান্ড যেটা আছে, ওর সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে চা খাবো। তারপর আমরা যাব বশুশ্রী হলে সিনেমা দেখতে। না আমরা যাবো ওখানে, বলতে গেলে আড্ডা মারতে। সেই ছোটোটাকেই যাচ্ছি, কারণটা হচ্ছে আমার মামা ওখানে চাকরি করে, তো সেই সূত্রে আমাদের ওখানে যাওয়া। সবাই বলতে গেলে ওখানে চেনাশোনা হয়ে গেছে, আর আমার মামাও ওখানে পেছন দিকটা থাকে। মিস করে গেছিলাম এই পয়েন্টটা, আমার মনে করিয়ে দিল। তো চলুন যাওয়া যাক। পাশ থেকে যাচ্ছি, সেখানে পরপর তিনটে বিরিয়ানির দোকান আছে। ফার্স্ট হচ্ছে খাজা, সেকেন্ড হচ্ছে তুফানি, থার্ড হচ্ছে ক্লাসিক। খাজা হচ্ছে সব থেকে পুরনো, যখন কালিকা সিনেমা হল ছিল তখন থেকেই আমি খাজা দেখে আসছি। এই ফুটে দেখছেন এখানে রোল, বিরিয়ানি, কাবাব এখন সবই করছে, চাপও করে, টিকিয়া করে। এখান থেকে পাশকাটিকে যাওয়াটা খুব মানে চাপের, এত ভালো গন্ধ বেরোয়। এবার সামনে পড়বে তুফানি, ফার্স্টে পড়ে তুফানি, তারপর পাশে ক্লাসিক। এই অটোগুলোর জন্য গার্ড হয়ে যাচ্ছে। সামনে যাই, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তুফানি ভিড়ই দেখতে পাচ্ছেন, ভিড়টাই জবাব দিচ্ছে যে এখানে কত ভালো বিরিয়ানি পাওয়া যায়। ঠিক আছে, আমরা এই হাজরাতে ওই চায়ের দোকানে, এই যে এখানে যে অটো স্ট্যান্ডটা দেখছেন, এখান থেকে কিদিরপুরের অটো যায়। মা চা নিয়েছে দুটো, এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। এখানে কচুরিটাও আমাদের এখানে ভালো বিক্রি হয়। আমরা যাচ্ছি বশুশ্রী সিনেমা হলের দিকে, চলুন আপনাদেরকে দেখাবো। আশা করি অনেকেই হয়তো বশুশ্রীতে অনেকবার সিনেমা দেখতে এসছে, তো আমি এরপর আপনাদেরকে একটু ট্যুর করিয়ে দেবো, ছোট্ট ট্যুর। তখন সামনে গিয়ে দেখলাম যে হল বন্ধ, কিন্তু মামা বাইরে বসে আছে, কারণ এখন তো সেরকম তো লোক হচ্ছে না বলে এখন হল বন্ধ রেখেছে। হয়তো একটা কি দুটো শো চলছে, তো আজকে আপনাদেরকে আমি ভেতরটা দেখাতে পারবো না, পরের দিন দেখাবো। এটা হচ্ছে বশুশ্রী সিনেমা হল, দেখতেই পাচ্ছ অন্ধকার। ওখানে আমার মা বসে আর মামা বসে গল্প করছে। আপনাকে যেটা বললেন, এটা আমাদের আড্ডা মারার জায়গা। আমরা এখানে আসি, তার অপোজিটে একটি পেট্রোল পাম্প, এখান থেকে গড়িয়াহাট টালিগঞ্জের অটো আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো বশুশ্রী হলের ভেতরটা, তখন নতুন সিনেমা নিয়ে নেবে, শামসেরা নেবে, আসব তখন আপনাদেরকে আমি দেখাবো। আজকে অনেক টায়ার্ড, ঘুরে নিয়েছি অফিস থেকে, এসে হলে গেলাম, খেলাম দিলাম, আড্ডা মারলাম,
আজকে মতো এখানেই আমরা আমাদের ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের আমাদের পাইন জয়ায় ভিডিও ভালো লাগবে। প্লিজ আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন, আর প্লিজ আমাদেরকে বলুন যদি আমরা কিছু ভুল করে থাকি তো সেটা রেকটিফাই করুন, অবশ্যই আমরা সেটা চেঞ্জ কর চেষ্টা করব চেঞ্জ করার। আর প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আবার কাল দেখা হবে। গুড নাইট।